সকলকে ওয়েলকাম করছি এন এইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে আমাদের এখনকার আয়োজনে রয়েছে কালমার্কসের সংক্ষিপ্ত বাংলা জীবনী আর এই জীবনীটি তৈরি করার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন চন্দন মণ্ডল নামের একজন বন্ধু আপনাকে অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্টটি করার জন্য সো আপনি যদি চান আপনার কোনো প্রিয় ব্যক্তিত্ব অথবা জানার আগ্রহ আছে এমন কোনো ব্যক্তির ওপর আমাদের পরবর্তী ভিডিওটি তৈরি করা হোক তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি কার্ল মার্ক্স যার পুরো নাম হচ্ছে কার্ল হাইনরিচ মার্ক্স একজন প্রভাবশালী জার্মান সমাজবিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা জীবিত অবস্থায় সেভাবে পরিচিত না হলেও মৃত্যুর পর সমাজতান্ত্রিক বিপ্লবীদের কাছে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন বিংশ শতাব্দীতে সমগ্র মানব সভ্যতা মার্ক্সের তত্ত্ব দ্বারা প্রবলভাবে আলোড়িত হয় সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের পতনের পর এ তত্ত্বের জনপ্রিয়তা কমে গেলেও তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মার্কসবাদ এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন তাহলে এবার এই বিখ্যাত সমাজবিজ্ঞানীর জীবন সম্পর্কে সংক্ষেপে কিছু জানার চেষ্টা করি কাল মার্ক্স আঠেরোশো সালের পাঁচই মে প্রুশিয়া সাম্রাজ্যের নিম্ন রাইন প্রদেশের অন্তর্গত ট্রিয়ার নামক স্থানে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন পরিবারের নয় সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয় বাবা হাইনরিশ মার্ক এমন এক বংশের লোক ছিলেন যে যে বংশের পূর্বপুরুষেরা রাব্বি ছিলেন অবশ্য তাদের মধ্যে অতিবর্তী ঈশ্বরবাদ এবং আলোকময়তার যুগের প্রভাব লক্ষ্য করা যায় তাদের অনেকেই ভলতেয়ার ও রুশোর মতো দার্শনিকদের প্রশংসা করতেন কালমার্কসের মায়ের নাম ছিল হেনরিয়েটিনি প্রেসবার্গ যিনি ছিলেন বারেন কোহেন পরিবারের উত্তরসূরি এবার চলুন কালমার্ক্সের শিক্ষা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক মার্কস ১৩ বছর বয়স পর্যন্ত বাড়িতেই পড়াশোনা করেন বাল্যপাঠ শেষে ট্রিয়ার জিমন্যাসিয়ামে ভর্তি হন তিনি সতেরো বছর বয়সে সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর ইউনিভার্সিটি অফ বনে আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন তার ইচ্ছা ছিল সাহিত্য ও দর্শন নিয়ে পড়া কিন্তু তার বাবা মনে করতেন কার্ল স্কলার হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারবে না কিছুদিনের মধ্যেই তার বাবা তাকে বার্লিনের একটি বিশ্ববিদ্যালয়ে বদলি করিয়ে দেন সে সময় মার্ক্স জীবন নিয়ে কবিতা ও প্রবন্ধ লিখতেন তার লেখার ভাষা ছিল বাবার কাছ থেকে পাওয়া ধর্মতাত্ত্বিক তথা অতিবর্তী ঈশ্বরবাদের ভাষা এ সময়ই তরুণ হেগিলিয়ানদের নাস্তিকতাবাদে তিনি কিছুটা প্রভাবিত হন এবং তাদের দীক্ষাতে দীক্ষিত হয়ে নিজেকে নাস্তিক হিসেবে প্রকাশ করেন আঠারোশো সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন তার এই ডক্টরেট ডিগ্রির বিষয় ছিল দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডেমোক্রেটিয়ান অ্যান্ড ইপিকিউরিয়ান ফিলোসফি অফ নেচার এই ডক্টরেট ডিগ্রির অভিসন্দর্ভ তিনি বার্লিনের বিশ্ববিদ্যালয়ে জমা না দিয়ে ইউনিভার্সিটি অব জেনাতে জমা দিয়েছিলেন কারণ তরুণ হেগেলিয়ান রেডিকেল হওয়ার কারণে বার্লিনে তার ভাবমূর্তি খুব একটা বেশি ভালো ছিল না আঠারোশো সালের অক্টোবর মাসের শেষের দিকে মার্ক্স প্যারিসে চলে আসেন এ শহর তখন জার্মান ব্রিটিশ পোলিও ও ইতালীয় বিপ্লবীদের সদর দফতর হিসেবে পরিগণিত হয়ে উঠেছিল তিনি প্যারিসে গিয়েছিলেন মূলত জার্মান বিপ্লবী আর্নল্ডের সাথে কাজ করতে সে সময় ফ্রেডরিক অ্যাঙ্গেলস প্যারিসে গিয়েছিলেন মার্কসকে আঠারোশো সালের বাস্তবতায় ইংল্যান্ড কর্মজীবী মানুষের অবস্থা অবহিত করতে এর আগেও আঠেরোশো সালে মার্কসের সাথে অ্যাঙ্গেলসের এ বিষয় নিয়ে কথা হয়েছিল সেই পরিচয়ের ভিত্তিতেই অ্যাঙ্গেলস এ ধরনের উদ্যোগ নিয়েছিলেন আঠারোশো সালে ইউরোপ জুড়ে প্রচুর বিপ্লব সংগঠিত হয় অনেক কিছুই বদলে যায় মার্কসকে বন্দী করা হয় এবং পরবর্তীতে বেলজিয়াম থেকে বহিষ্কার করা হয় এরই মধ্যে বিপ্লবীরা ফ্রান্সের রাজা লুই ফিলিপকে রাজি করিয়ে মার্কসকে প্যারিসে ফিরিয়ে আনার ব্যবস্থা করে রাজার আমন্ত্রণেই তিনি প্যারিসে প্রত্যাবর্তন করেন এ সময় প্যারিসে জোনডেইস আপরাইজিং নামে পরিচিত বিপ্লবটি সংগঠিত হয় যা মার্ক্স প্রত্যক্ষ করেছিলেন অবশেষে প্যারিসে আফ আফরাইজিং শেষ হওয়ার পর আঠারোশো সালে মার্কস জার্মানির কোলগ্নে শহরে ফিরে আসেন এবং একটি পত্রিকা প্রকাশ করতে শুরু করেন এই পত্রিকা প্রকাশকালীন সময়েই তাকে দুইবার অভিযুক্ত করা হয় প্রথমবার আঠেরোশো সালের সাতই ফেব্রুয়ারি এবং পরেরবার একই বছরের আটই ফেব্রুয়ারি কিন্তু দুইবারই তিনি অব্যাহতি পেয়ে যান কিন্তু এরই ধারাবাহিকতায় আরও বাধা আসতে থাকে তার কাজে এক সময় পত্রিকাটি নিষিদ্ধ ঘোষিত হয় এবং তাকে প্যারিসে ফিরে যেতে বাধ্য করা হয় কিন্তু এদিকে প্যারিস তাকে শরণার্থী হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানায় অগত্যা লন্ডনে চলে যান তিনি লন্ডন তাকে ইউরোপ মহাদেশের একজন শরণার্থী হিসেবে গ্রহণ করে আঠারোশো সালের মে মাসে কার্লমার্কস লন্ডনে যান এবং ব্রিটেনে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন আঠারোশো সালে নিউ ইয়র্ক ট্রিবিউন এর স্থানীয় সংবাদদাতা হিসেবে তিনি কাজ শুরু করেন এতে তার জীবিকা অর্জনেও সুবিধা হয় আঠারোশো সালে মার্ক্স পরিবারের সন্তান এডগার যক্ষায় আক্রান্ত হয়ে মারা যায় আঠারোশো সাতান্ন সালে কালমার্কস আটশত পৃষ্ঠার একটি পাণ্ডুলিপির কাজ শেষ করেন এই বইটিতে মূলত তিনি মূলধন ল্যান্ডেড প্রপার্টি মজুরি শ্রম রাষ্ট্র বৈদেশিক বাণিজ্য এবং বিশ্ববাজার বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেন এই পাণ্ডুলিপিটি উনিশশো সালে রাজনৈতিক অর্থনীতি সমালোচনার সাধারণ পরিচিতি নামে প্রকাশিত হয় আঠারোশো সালে প্রকাশিত হয় কন্ট্রিবিউশন টু দ্য ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি যা তার অর্থনীতি বিষয়ক পরিপক্ক প্রকাশনাগুলোর মধ্যে প্রথম হিসেবে বিবেচিত হয় একই সাথে সংবাদ প্রতিবেদক হিসেবে মার্কিন গৃহযুদ্ধের ইউনিয়ন কারণ বিষয়ে বিশেষজ্ঞ হয়ে ওঠেন আঠারোশো এর দশকের প্রথম দিকে মার্কস তিনটি খণ্ড রচনা শেষ করেন প্রথম খণ্ডের নাম থিওরিস অফ সারপ্লাস ভ্যালু এর প্রধান আলোচ্য বিষয় ছিল কয়েকজন রাজনৈতিক অর্থনীতিতাত্ত্বিকদের বিশেষ করে অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর মতবাদ সম্পর্কে আলোচনা করা যেটি পরবর্তীতে সম্পাদক কার্ল কটস্কি মার্ক্সের মৃত্যুর পর প্রকাশ করেন আনুষ্ঠানিকভাবে ঘোষিত না হলেও এই খণ্ডকে ড্যাস ক্যাপিটাল এর চতুর্থ পুস্তক হিসেবে আখ্যায়িত করা হয় অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস নিয়ে জ্ঞান রচনাগুলোর এটাই ছিল প্রথম আঠারোশো সালে তিন খণ্ডে ড্যাস ক্যাপিটাল প্রকাশিত হয় প্রথম খণ্ড ডেভিড রিকার্ডো প্রণীত মূল্যের শ্রমনীতিকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং সে দৃষ্টিকোণ থেকে উদ্বৃত্ত মূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে শ্রমিকদের শোষণকারী পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার বিশ্লেষণ করে মার্ক্স এতে বলেন এই উদ্বৃত্ত মূল্য ও শোষণের কারণে একসময় পুঁজিবাদীদের লাভের হার একেবারে কমে যাবে এবং যথারীতি শিল্পকেন্দ্রিক পুঁজিবাদের পতন ঘটবে দ্বিতীয় ও তৃতীয় খণ্ড মার্ক্সের জীবদ্দশায় পাণ্ডুলিপি পর্যায়েই থেকে যায় তিনি এ দুটোর আরও উন্নয়ন ঘটান তার মৃত্যুর পর অ্যাঙ্গেলস এগুলো সমাপ্ত করেন এবং প্রকাশ করেন জীবনের শেষ দশকে তার স্বাস্থ্যের অবনতি ঘটে আগের মতো প্রত্যয়ী বুদ্ধিবৃত্তিক আন্দোলন পরিচালনায় তিনি অক্ষম হয়ে পড়েন অবশ্য সমসাময়িক রাজনীতি নিয়ে বক্তব্য প্রদান থেকে কখনোই তিনি নিজেকে বিরত রাখেননি বিশেষত জার্মানি ও রাশিয়ার রাজনীতি নিয়ে কথা বলতেন তিনি এবার চলুন তার পারিবারিক জীবন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য জেনে নেওয়া যাক মার্কস বিয়ে করেছিলেন জেনিফন ফেসফালেনকে যিনি ছিলেন এক প্রুশীয় ব্যারনের শিক্ষিত কন্যা তাদের সম্পর্কের বিষয়টি গোপন রাখতে হয়েছিল কারণ এই বিয়েতে মার্কস পরিবারের সম্মতি ছিল না কখনোই ১৮৪৩ সালের উনিশে জুন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন আঠারোশো পঞ্চাশের দশকের প্রথমার্ধে মার্কস পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না তখন তারা লন্ডনের সোহর ডিন স্ট্রিটে একটি তিন রুমের ফ্ল্যাট বাড়িতে থাকতেন এরই মধ্যে তাদের চার সন্তানের জন্ম হয় লন্ডনে বসবাস শুরু করার পর আরও তিন সন্তান হয় এই সাতজনের মধ্যে কেবল তিনজন প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বেঁচে ছিলেন মার্কসের আয়ের উচ্চ ছিল কেবল অ্যাঙ্গেলসের দেয়া ভর্তুকি ও নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউনের বিদেশি সংবাদদাতা হিসেবে পাওয়া বেতন যিনি এক কাকা ও মার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ পেয়েছিলেন এই অর্থই মার্কস পরিবারকে কেন্টিস কেন্টিসটাউনের গ্রাফটন টেরেস এর অপেক্ষাকৃত ভালো ও স্বাস্থ্যকর পরিবেশে বাসা নিতে সাহায্য করেছিল আর্থিক অবস্থা খুব একটা ভালো না হলেও মার্কস তার স্ত্রী ও সন্তানদের বর্জুয়া সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য আবশ্যক সব উপকরণ সরবরাহ করতেন আঠারোশো একাশি সালের ডিসেম্বরে জেনি মারা যাওয়ার পর মার্ক্স এক ধরনের দুরারোগ্যে আক্রান্ত হন এই রোগ তাকে জীবনের শেষ পনেরো মাস অসুস্থ করে রাখে এই রোগ পরবর্তীতে ব্রঙ্কাইটিস ও সব শেষে প্লিউরিজিতে পরিণত হয় এই রোগের কারণেই আঠারোশো তিরাশি সালের চোদ্দই মার্চ তার মৃত্যু হয় মৃত্যুর সময় মার্কসের কোনো জাতীয়তা তথা দেশ ছিল না তাকে সতেরোই মার্চ লন্ডনের হাইগেট সেমিটারিতে সমাহিত করা হয় তার সমাধি ফলকে দুটি বাক্য লেখা আছে প্রথমে লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টোর শেষ দুই লাইন দুনিয়ার এক হও ওয়ার্কার্স অব দ্য ল্যান্ডস ইউনাইট এরপর লেখা এগারোতম থিসিস অন ফায়ারবাগ এর অ্যাঙ্গুলীয় সংস্করণের বিখ্যাত উক্তি এতদিন দার্শনিকেরা কেবল বিশ্বকে বিভিন্নভাবে ব্যাখ্যাই করে গেছেন কিন্তু আসল কাজ হল তা পরিবর্তন করা দ্য ফিলোসোফার্স হ্যাভ অনলি ইন্টারপ্রেটেড দ্য ওয়ার্ল্ড ইন ভেরিয়াস ওয়েজ দ্য পয়েন্ট অব ইউভার ইস টু চেঞ্জ ইট উনিশশো সালে গ্রেট ব্রিটেনের কমিউনিস্ট পার্টি কাল মার্কসের সমাধিতে একটি সৌধ স্থাপন করে যার শীর্ষে আছে মার্কসের মুখমণ্ডলের ভাস্কর্য এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর একটি বিষয় মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরো সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে সো নেভার ফর টু লাইক কমেন্ট শেয়ার আওয়ার ভিডিওস অ্যান্ড অলসো নেভার forget to subscribe to our channel if you don't want to miss our next videos.